হ্যাঁ হ্যালো আলাইকুম রন কী আসছে সবারকে আমাদের সবাই আশা করি সকালে ভালো আছে গেমের ভিতরে সকালে ঢুকতেই দেখলাম যে আমাদের ল্যান্ড লেজেন্ডারি প্যারাডক্স যে বান্ডিলটা আছে যেটা চেঞ্জ সেটা কিন্তু সেটা কিন্তু অলরেডি আমাদের গেমের ভিতরে চলে আসছে এখানে যাচ্ছে যে একদম হচ্ছে আগে যখন একবার কুবরা বান্ডিলটা আসলো যে কুবরা বান্ডিলে যেইভাবে ইভেন্টটা কমপ্লিট করা হতো ঠিক সেইভাবে কিন্তু এই ইভেন্টটা কমপ্লিট করতো এখানে প্রথম স্পিন হচ্ছে বিশ ডায়মন্ড এবং সেকেন্ড স্পিন দশ স্পিন দুশো ডায়মন্ড সো এখন এটা দেখবো যে আমরা এই বের করতে কত ডায়মন্ড খরচ হয় এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবা এবং এখানে আসলে আমি কত ডায়মন্ডের ভিতরে এটা পেতে পারি এমন একটা ইয়া কিন্তু আমি তোমাদেরকে কিন্তু দিয়ে দিব যে আসলে এখান থেকে আসলে পাওয়া সম্ভব কিনা যে কত ডায়মন্ডের ভিতরে এই ইভেন্ট বা এই লেজেন্ডের এই বান্ডিলটা আমরা পেতে পারি সো দেখো আমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড নয় মাত্র উনিশটা ডায়মন্ড আছে সো সেই ক্ষেত্রে কিন্তু আমার ডায়মন্ড টপ আপ করে নিতে হবে সো এখন আমার কি করতে হবে ডায়মন্ড টপ আপ করতে হবে সো তোমরা যারা ট্রাস্টেডের সাথে ডায়মন্ড টপ আপ করতে যাচ্ছ। তোমাদের আজকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করাই দেবো সো চলো আমি সেই ওয়েবসাইটেতে যাই এবং আমি আমার নিজের জন্য ডায়মন্ড টপ আপ করবো এবং তোমাদেরকেও দেখাই দেওয়ার চেষ্টা করবো সো আমি এখন একটু এটাকে মিনিমাইজ করি তো মিনিমাইজ করার পর দিয়ে আমি যদি তোমাদেরকে আমাদের একটা ভিডিওতে যাই আমাদের যে কোনো একটা ভিডিওতে গেলাম দেখো দেখো যে কোনো একটা ভিডিওতে চলে আসলাম আসার পর দেখো এই যে আমাদের সেই ভিডিওর নিচে কিন্তু দেওয়া আছে এফ এফ টপ আপ ডট নেট এটা কিন্তু তোমরা এই ভিডিওর নিচেও কিন্তু পাবা সো চাইলে তোমরা এখান থেকে সরাসরি যেতে পারো অথবা এফএফ টপ অফ ডট রেখেও কিন্তু গুগলে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে সো আমরা এখানে এখন সরাসরি চলে যাই তোমরা এখান থেকে লগ ইন বাটনে যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমরা তোমাদের জিমেল আমি যদি এখান থেকে লগ আউট করি এটাকে দেখো এখান থেকে লগ আউট করে দিলাম এখানে হচ্ছে রেজিস্টার এভাবে করতে পারবে নেম ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস এভাবে আর লগ ইন উইথ গুগল যেহেতু আমার গুগল অ্যাকাউন্ট এখানে করা আছে আমি অ্যাকাউন্ট করলাম না আমার অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে লগ করে নিলাম দেখো লগ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারপ্রাইজ আসার পর দেখো আমার এখনও অ্যাভেলেবেল ব্যালেন্স এক হাজার বাইশ টাকা আছে সো আমি এইভাবেও করতে পারবো যদি আমি তোমাদেরকে আচ্ছা আমি আগে আমার ইউআইডিটা এখান থেকে কপি করে নেই এটা কেটে দিলাম এটাও কেটে দিলাম হ্যাঁ আমি এখান থেকে আমার যে কপি করে নিলাম করে নেওয়ার পর আমি যদি আবারও চলে যাই আর এটা কিন্তু আমাদের সেকেন্ড আইডি এখানে আসলাম আমি এখান থেকে অবশ্য এখন বারোশো বারোশো ডায়মন যেটা এটা অর্ডার করব সো আমি আমার ইও দিলাম দেখো ইউ দিলাম দেওয়ার পর আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু বারোশো টাকা আছে আমি যদি এখান থেকে অটো এক হাজার বাইশ টাকা আছে আমি যদি এখানে ইনস্ট্যান্ট পেমেন্ট দিই তাহলে আমি বিকাশে যাব এখান থেকে আমার সরাসরি বিকাশে নিয়ে যাবে বা নগদে নিয়ে যাবে সো আমি বিকাশে এই অনলাইন পেমেন্টের ওপর ক্লিক করলাম আমি আমার ফোন নাম্বারটা দিলাম নাম্বারটা দিয়ে কনফার্ম করলাম এখন একটা ওটিপি কোড আসবে আমার এখানে আমি এখন ওটিপি কোডটাকে এখানে যখন দিব দেওয়ার সাথে সাথে দেখবো যে আমার এখান থেকে কিন্তু আমি আমার ওটিপি কোডটা দিলাম তারপর হচ্ছে এখন আমার পিন নাম্বারটা দিলাম পিন নাম্বারটা দেওয়ার পর আমি এখান থেকে যখন কনফার্ম দিব আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখো আমি অর্ডারটা করছি আটটা চারে আমি এখান থেকে আটটা চারে কিন্তু অর্ডারটা করছি এখন যদি আমার এই যে মাই অর্ডার আসে এখান থেকে নিচে দেখো পেন্ডিংয়ে দেখাচ্ছে আমি আটটা চারে অর্ডার করছি এইটা আসতে সর্বোচ্চ আমার তিরিশ সেকেন্ডের মতো লাগবে তিরিশ সেকেন্ডেরও কম সময় লাগবে আমার এটা কিন্তু চলে আসবে যেটা আসলে একদমই মানে ইজি প্রসেস একদম টোটালটা অটো পেমেন্ট আমি এই দেখো ভাই কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কমপ্লিট হয়ে গেছে আমি যদি গেমে আসি দেখো আমি কেটে ঢুকছি আমার কিন্তু এখানে বারোশো ডাইমেন্ট কিন্তু অলরেডি চলে আসছে বাই আমি কিন্তু অলরেডি হাইবার টুক সব কিছু কিন্তু এই ফাঁকে কিন্তু এই ইভেন্ট থেকে পেয়ে গেলাম দেখো ও বাই কতগুলো করে টোকেন আর সব কিছু কিনে মোটামুটি গেলাম দেখছো বাহ বাহ হয়ে গেল সো এখন পালা হচ্ছে আমাদের প্যারাডক্স ইভেন্টে ধরা আমরা এখান থেকেই একদম ইনস্ট্যান্ট হচ্ছে দুইশো ডায়মন্ডে মারবো দেখি কি পাই দশটা করে মারবো ভাই একটা করে মারলে মনে সবচেয়ে বেশি বেটার হবে তাহলে বুঝতে পারবো যে আমার কোনটার ভিতরে যাইতেছে দশটা করে মারলে দশটা করে দেখায় না একটাই যায় সামনে পড়ে তারপরেতে দেখায় ভাই প্যারাডক্স ইভেন্টের কাছাকাছি আয় পড়ছে ভাই কাছাকাছি আয় পড়ছে দিয়া দে দিয়া দে গেরানা দিয়া দে ভাই গেরানা দিয়া দে আমার এটা আমার এটা দিয়া দে তুই আর এইভাবে মারে মানে মাইরে মাইরে স্কিপ করতে থাকি দেখে কি হয় ডায়মন্ড যেহেতু এত নয়শো আছে আর এটা আবার ভাই অনেক পুরাতো আমার এই আইডিতে আমি কিন্তু তেমন কোনোভাবে গেমও টেমও খেলি না ভাই দিয়া দে ইভেন্টটা আমি দেখবো চাইস তো কত টাইম ভিতরে বারোশো ডায়মন্ডের ভিতরে আমরা পাই কি না ভাই দিয়া দে পেট ফুট দিতাছে আচ্ছা এরপর আমরা একটা কাজ করবো এই ড্রেসটা আমি আগে চেঞ্জ করবো ভাই না আমি ক্যারেক্টার দ্বারা চেঞ্জ করবো ওয়েট

দশটা স্পিন করবো দশটা স্পিন করবো তারপর এখানে এসে দুইশো একটা মারব আগে তারপর আবার বিশটা করে একদম কোন জায়গায় এসছিল কনগ্র্যাচুলেশন ভাই টু কেন পাইলাম ভাই বাইরে বা এটা কি ছিল একটু বান্ডিলটা কিন্তু একদম কাছে কাছে চলে আসছিল ভাই আমি আবার আরেকটা কাজ করি আমি আবার এখান থেকে ক্যারেক্টারটা চেঞ্জ করুন এইটারে চেঞ্জ করে এখন এখান থেকে লোনালম আমি আবারও ইয়াতে যাবো গোল্ড রয়লে যাবো তারপর আমি আবার এখান থেকে হচ্ছে দশটায় স্পিন করবো আমি আবার এখানে আমি আবার এখান থেকে দেখি 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 বাই আবার একটা টোকেন দিয়ে দে তাইলে আমি এর দূর পাইতে পারি আরে দিল না রে আমার কাছে এখানে তিনশো ডেমন আছে এখানে আমি এভাবে এভাবে মারি বিশটা করে মারি দেখি মারি খুব দ্রুততার সাথে মারমু

তারপরে ব্যানারটা পাইলাম বাই আরে বাই হইল না তো গাইজ এই ছিল ভিডিও কে কত ডায়মন্ড দিয়ে পাইছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবা যদি তোমরা কেউ এর ভিতরে কম ডায়মন্ডে পেয়ে থাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবা আর আমি বারোশো ডায়মন্ড দিয়ে কিন্তু দেখতেই পারলাম যে কী পাইলাম বা কতটুকু পর্যন্ত পাইলাম আর দেখি নেক্সট আবার যদি আপ করি তাহলে হচ্ছে আবার এটা নেওয়ার চেষ্টা করবো তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিবো বা তোমরা একটা ধারণা পাইলা যে কতটুকু পেতে পারো আর এইরকমভাবে একটু মাঝে মাঝে ট্রিপস প্রয়োগ করবা যে ক্যারেক্টার চেঞ্জ করে 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 কিন্তু তোমরা দেখতে পারো সবচেয়ে বিদায় ভালো থাকুক সবাই সবাই সুস্থ থাকো আর সবাই ব্রিগেমিং এর সাথে থাকো আসসালামু আলাইকুম